বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক একদিকে বিএনপির আন্দোলন এবং তার পাশাপাশি ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপির মনোনয়ন এবং পাশাপাশি এই নির্বাচনকে তামাশা বলে আখ্যায়িত করা এবং সেই সঙ্গে সাম্প্রতিক আরও নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমার অতিথি বাইবাস হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম আলা রনি আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শাহিদুল জামান স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে মিস্টার গোলাম আলা রনি যে প্রসঙ্গটি দেওয়া শুরু করতে চাই যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বেশ তোরজোর শুরু হয়েছে সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচুর প্রার্থীরা মনোনয়নপত্র আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যদিও বা বলা হচ্ছে যে বা বিএনপির অনেকেই করতে পারছেন না তারা পালিয়ে থাকবার কারণে কেউ কেউ জেলে থাকবার কারণে তারপরে তাদের মধ্যে একটা প্রবল উৎসাহ রয়েছে আরেকটি বিষয় জানা গেছে বা বিএনপি চট্টগ্রামে বর্তমান মেয়র মঞ্জুর আলমকে সমর্থন দিয়েছে ঢাকা উত্তরে আবদুল্লা মিন্টু দক্ষিণে বিএনপি নেতা আব্দুল সালামকে তারা মনোনয়ন বা সমর্থন দিয়েছে এটি এখন পর্যন্ত জানা গেছে কিন্তু একই সঙ্গে গত বুধবারে বিএনপির বিবৃতি যেটি বরকতুল্লাহ বুলু স্বাক্ষরিত বিবৃতি সেই বিবৃতিতে এই সিটি কর্পোরেশন নির্বাচনকে তারা এটি তামাশা হিসেবে আখ্যায়িত করেছে কেউ কেউ এখন পর্যন্ত সংশয় প্রকাশ করেছেন তার মধ্যে সাবেক রাষ্ট্রপতি এই সিটি কর্পোরেশন নির্বাচনটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওদিকে আবার সংবাদে দেখা যাচ্ছে যে তার পুত্র এবং সাবেক সংসদ মাহিবি চৌধুরী তিনি নিজেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সরকার বেশ অনুর সংলাপ সমঝোতার ব্যাপারে আগ্রহী না তার অবস্থানে নির্বাচন করতে হঠাৎ করেই আগ্রহী হয়ে উঠল সিটি কর্পোরেশন নির্বাচন এবং লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা বা সমর্থক বা এমপি কামাল মজুমদার ওদিকে ঢাকা হাজি সেলিম তারা উৎসাহী ছিলেন এবং তৎপরতা চালিয়েছিলেন শেষ পর্যন্ত হাজির সেলিম তিনিও সরে দাঁড়িয়েছেন ফেসবুকে এটি স্ট্যাটাস দিয়ে যে তিনি পতে করতে চেয়েছিলেন পথে পথে স্পিকার গ্রহণ করেন কামাল আহমেদ মজুমদার আগেই সরে দাঁড়িয়েছেন সব বিলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ এই নির্বাচনটিকে বেশ সিরিয়াসলি নিচ্ছে সব বিলে কি মনে হচ্ছে আপনার কাছে না আমার কাছে মনে পড়ছে যে আপনার এই অনুষ্ঠানে আমি ইতিপূর্বে একাধিকবার বলেছিলাম যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটা আওয়ামী লীগ সরকার বর্তমান সরকার সেটা হাতে রেখেছে তাদের একজন অতি উত্তম হাতিয়ার হিসেবে এবং এই হাতিয়ারটা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্যে দমন করার জন্য কিংবা প্রলুব্ধ করার জন্য সময় অনুযায়ী তারা ব্যবহার করবে সময় না আসলে সেটা ব্যবহার করবে না দেশের যে চলমান সহিংসতা আন্দোলন বা আন্দোলনের নামে যে সহিংসতা চলছে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু সরকার বিরোধী দল এবং মানুষের যে রাজনৈতিক যে বিশ্বাস এবং আস্থার জায়গাটা একেবারে শূন্যের কোঠায় চলে আসছিল এবং ঠিক আমরা বুঝতে পারছিলাম না যে এর পরিণতিটা কোন দিকে যাবে কোন দিকে যাবে সরকার যেমন স্পষ্টভাবে বলতে পারছিল না যে তাদের শক্তি দ্বারা পরিপূর্ণভাবে দমন করে বিএনপির এবং জামাতকে একেবারে কোণঠাসা করে ফেলবে এই ব্যাপারে সরকারের উচ্চ জনগণ আশ্বস্ত হতে পারছিল না আবার ঠিক বিএনপি ঠিক এই আন্দোলনটা যেভাবে চলছে তা নিয়ে তাদের স্পষ্ট কোনো কথাবার্তা ছিল না ফলে একটা অন্ধকারের দিকে সমগ্র জাতি যখন এগুচ্ছিল ঠিক সেই মুহূর্তে তড়িঘড়ি করে যে নির্বাচনের শিডিউল ঘোষণা করা এটা যে নির্বাচন করার জন্য নয় এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার হয় না এটা বোঝার জন্য খুব বেশি রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান সম্পন্ন হওয়ার দরকার নেই এটি এটি রাজনৈতিক কৌশল সেই রাজনৈতিক কৌশলটাই দুটো হতে পারে তার বিএনপির প্রতিপক্ষকে স্তব্ধ করা আন্দোলনকে স্তব্ধ করা কিংবা মানুষকে শান্ত করা এবং মানুষকে ভিন্ন খাতে আপনার তাদেরকে উৎসাহী করা তো আপনি এখন চিন্তা করুন যে ঢাকাতে আমি যেহেতু ঢাকার দক্ষিণ একজন প্রার্থী সেই অর্থে আমি দক্ষিণটা নিয়ে আমার গবেষণা চলছে প্রায় সাড়ে পঁচিশ লাখ ভোটার এগারোশো হলো ভোট কেন্দ্র আনুমানিক এগারোশো যদি ভোট কেন্দ্র ধরুন তাহলে প্রতি কেন্দ্রে যদি গড়ে চারটি করে বুথ থাকে চার হাজার চারশো বুথ প্রতিটি বুথে যদি আপনি দুজন করে এজেন্ট দেন একজন প্রার্থীর এজেন্টই লাগবে আট হাজার আটশো যদি এগারোশো ভোট কেন্দ্রের বাইরে পাঁচজন করে লোক আপনার বসা থাকে ভোটার দিকে রিসিভ করার জন্য পাঁচ এগারো পঞ্চান্ন মানে পাঁচ হাজার পাঁচশো লোক লাগবে ভোট কেন্দ্রের বাইরে আর বুথের ভিতরে লাগতেছে আট হাজার আটশো অর্থাৎ প্রায় পনেরো হাজার লোক আপনার শুধুমাত্র কর্মী বাহিনী লাগবে যে কোনো একজন মেয়র প্রার্থীর আচ্ছা এখন এটি এটি সংগঠনের পক্ষে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এর এই স্বল্পতম সময় এই কমিটি গঠন করে তাদের নাম তালিকাভুক্ত করা একেবারেই অসম্ভব বিএনপির পক্ষে সম্ভব না আওয়ামী পক্ষে সম্ভব না যারা স্বতন্ত্র তাদের পক্ষে তো একেবারেই অসম্ভব আচ্ছা ধরুন এটা একটা ব্যাপার দুই নম্বর হলো যে আপনার দুই তারিখে হলো মনোনয়ন বাছাইপত্র শেষ এরপর নয় তারিখ পর্যন্ত নয় এপ্রিল হলো প্রত্যাহারের শেষ এরপর আপনাকে প্রতীক বরাদ্দ দেবে প্রতীক বরাদ্দ দেবে আপনাকে কয় তারিখে প্রতীক বরাদ্দ আরো তিন থেকে চার দিন সময় নিল বারো থেকে তেরো তারিখে আপনাকে প্রতীক দিল তো ধরুন গোলাম মাল্লারণী তার প্রতীক আনারস এটা পেতে এই পোস্টার স্থাপাতে আমার আরো চার দিন সময় লাগবে সেই চার দিন সময় যদি লাগে তাহলে তেরো তারিখ আর চার সতেরো তারিখ সতেরো তারিখে মূলত আমি পোস্টার নিয়ে লিফলেট নিয়ে ভোটারদের কাছে যেতে পারছি আমার আঠাশ তারিখে হলো ইলেক নির্বাচন তাহলে আমি ওয়ার্কিং ডে পাচ্ছি অনলি টেন ডেজ দশ দিন যদি আপনি ওয়ার্কিং ডেজ ধরেন আপনার টোটাল ভোটার সাড়ে পঁচিশ লক্ষ ভোটার এই এলাকাতে আছে আপনি যদি মাত্র টেন পার্সেন্ট ভোটারকে অ্যাক্টিভেট করেন যে আমি তাদের সঙ্গে মুলাকাত করব কথাবার্তা বলবো সেখানে চলে আসতেছে প্রায় আড়াই লক্ষ দশ দিনে আড়াই লক্ষ লোকের সঙ্গে হ্যান্ডশেক করা পর্যন্ত সম্ভব নয় ফলে নির্বাচনটা কি হচ্ছে এটা একটা জুয়ার মতো হয়ে যাচ্ছে এই জুয়ায় কে জুয়াই হবে কে পরাজিত হবে সেটা বলা যাচ্ছে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি দেখুন যে সরকারি দল সরকারি দলের এই টোটাল নির্বাচনটা তার জন্য একটা মারাত্মক গুমেরাং হয়ে যাচ্ছে হয়ে যাবে এর কারণ হলো আমরা এই মুহূর্তে যে নির্বাচনটাকে ধরে রাখছি মেয়র পদের মধ্যে কিন্তু এখানে মেয়রটা না গণ্ডগোলটা শুরু হবে কাউন্সিলার পদ নিয়ে কি জন্য আপনার এই যে সাতান্নটি ওয়ার্ড বা ছাপ্পান্নটি ওয়ার্ডের প্রত্যেকটা কেন্দ্রে আপনার চার থেকে পাঁচজন ছয়জন কোনো কোনো ক্ষেত্রে সরকারি দলের দশজন আপনার কাউন্সিলর প্রার্থী তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী তারা অত্যন্ত শক্তিশালী

কেন্দ্রটা হচ্ছে এগারোশো ভোটকেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রে যদি সরকারি দলের পাঁচজন করে প্রার্থী গড়ে থাকে এবং তারা ক্ষেত্রবিশ্বাসে এত শক্তিশালী এত পাওয়ারফুল এত প্রভাবশালী যে তারা অনেক মেয়র প্রার্থীর সিতে ডমিনেট করে তাদের নির্বাচনী এলাকায় ফলে ওই এলাকাতে গিয়ে ভোট র্যাগিং হবে ভোট কাটাকাটি হবে এটা একেবারে অসম্ভব ব্যাপার সো আপনি আপনি আপনার ধারণা কি ইন এন যদি আপনি বলতে চান যে আসলে শেষ পর্যন্ত কি নির্বাচনটি হচ্ছে হচ্ছে না হচ্ছে শেষ পর্যন্ত এখানে তিনটি সম্ভাবনা আমার কাছে লেখা যাচ্ছে শুনে আমি আবার আচ্ছা প্রথম সম্ভাবনাটা হলো যদি বিএনপি অ্যাক্টিভলি আসতে পারে যেটা সম্ভাবনা একেবারেই নেই আসতে পারে তাহলে ভোট কেন্দ্রে 80% ভোটার আসবে এবং যে ফলাফলটা হবে সেটা সমগ্র জাতিকে চমকিত করবে আনবিলিভেবল ফলাফল আপনি কল্পনা করতে পারবেন না যেটা আমাদের কোনো রাষ্ট্রবিজ্ঞানী এরা প্রেডিকশন করতে পারতেছেন সেখানে রিগিং হবে প্রশ্নই আসে আপনি বলছেন যে বিএনপি যদি অ্যাক্টিভলি নির্বাচনে পার্টিসিপেট করে তাহলে এটা রিগিং সম্ভব না দুই নম্বর হলো যে যদি বিএনপি না আসে তাহলে ভোটার উপস্থিতি সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট হবে যদি পঞ্চাশ পার্সেন্ট ভোটার উপস্থিতি হয় সেক্ষেত্রে রিগিং সম্ভব নয় কিন্তু সেটা সরকারি দলের জন্য বুমেরাং হয়ে যাবে থার্ডলি হলো যদি ভোটাররা কোনো কারণে না আসে ইন্টারেস্ট ফিল না করে অর্থাৎ ফাইভ টু টেন পার্সেন্ট যদি ভোটার কেন্দ্রে ভোটার আসে পাঁচই জানুয়ারির মতো তাহলে সরকারকে কী করতে হবে দায়িত্ব নিয়ে ভোট কাটতে হবে তা ভোট কাটতে গিয়ে সে মেয়র পক্ষের ভোট কাটতে পারবে কিন্তু কাউন্সিলের তো ভোট কাটতে পারবে না কারণ কাউন্সিলর তো তার দলের ওখানে বসে আছে ফলে সে ভোটও কাটতে পারবে না কাউন্সিলরও ভোট পারবে না ফলে তাকে অনলি ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট ভোটার উপস্থিতি দেখিয়ে তাকে নির্বাচন শেষ করতে হবে কেননা যখনই উপস্থিতি না হবে সরকারের কোন দিনের যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি পাঁচ নির্বাচনের মতো না কেন প্রত্যেকটা কেন্দ্রে তারই দলের পাঁচজন অত্যন্ত শক্তিশালী লোক হাজার হাজার লোক নিয়ে কেন্দ্রে দাঁড়িয়ে থাকবে ফলে ওই দিন মানে কোনোভাবে আপনি কি এরকম কোনো সম্ভাবনা দেখেন কি না এরকমটি না হওয়ার সম্ভাবনা প্রথমত হল যে সরকার যদি জিনিসটা কাউন্ট করে যে এই যে নির্বাচনটা তারা শুরু করতে যাচ্ছে এটা বিএনপি আসলেও তাদের পরাজয় না আসলেও তাদের পরাজয় তাদের দলের প্রার্থী জয়লাভ করলেও তাদের পরাজয় তাদের প্রার্থী পরাজিত হলে তাদের পরাজয় এবং এই পরাজয়টা হলো সীমাহীন এটা যদি সরকারি দল কাউন্ট করতে পারে এবং তাকে যদি এটা কগনাইজেন্স নেয় তাহলে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এই নির্বাচনটা বাদ দেওয়ার জন্য আর যদি সরকার মনে করে যে না ডিয়ার আমরা তো অনেক কিছুতেই সফলতা অর্জন করেছি একটা ব্যাপারে দেখি না ফিফটি ফিফটি কি হয় সেখানে সরকারি জানি না এই মুহূর্তে মূল ব্যাপার হলো যে দক্ষিণ সিটিতে এবং উত্তর সিটিতে বিএনপি যাদেরকে প্রার্থী করার কথা ভাবছে তারা সবাই পলাতক এবং তাদের হঠাৎ করে জনসম্মুখে আসার মতো নৈতিক সাহস শক্তি এবং কোনোটাই তাদের নেই এমনকি তারা বিএনপি নেত্রীর অফিসে গিয়ে দেখা করবে এই সাহসুক তাদের নাই তো যে লোক তার নেত্রীর সাথে দেখা করার মতো নৈতিক মোরাল ক্যারেজটা নাই আপনি কি করে আশা করেন যে সে হু অল অন এ সার্ডেন হুট করে বের হয়ে নির্বাচনের ভোটারদের কাছে কাছে যাবে এটা অ্যাপসাটা না ইম্পসিবল আপনি বলতে পারেন যাচ্ছে ঠিক আছে জেলখানায় থেকেও তো অনেক লোক নির্বাচন করে কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে তার তো আপনার প্রতিনিধি থাকতে হবে সেই প্রতিনিধি কারা বিএনপিকে রিপ্রেজেন্ট করতে পারে বিএনপির পক্ষে ভোকাল হতে পারে কথা বলতে পারে এমন একটি পরিচিত ফেস কোনো ওয়ার্ডে পলাতক নেই এরকম কোনো ফেস নাই। একেবারে যারা তৃতীয় সারির যারা বিএনপি নেতৃবৃন্দ তারা হয় পলাতক নয় কারাবন্দী ফুল এই যে নির্বাচনটা যে প্রার্থী নেই প্রার্থীর সমর্থক নেই তাহলে ভোটাররা কার উপর ভিত্তি করে আপনার বিএনপির প্রার্থীকে ভোট দিতে আসবে কেন ভোট কেন্দ্রে প্রথম না তাদের দুর্বলতা আছে তার সঙ্গে সঙ্গে তারা যেই দুর্বলতার সঙ্গে তামাশার মধ্যে কেন তারা খেলতে আসছেন এটি তো তাদের ব্যাপার মানে তারাও কি তামাশা করছেন তারাও তো সেই আমি মূলত আমার ফোকাসটা থাকবে যে বিএনপির জন্য এই নির্বাচন যদি অত্যন্ত স্বল্প সময়ে হয়েছে রিয়াক্ট করার কেন এটা অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রথমেই এই টক মাধ্যমে ধন্যবাদ জানাই শত নাগরিক কমিটিকে যারা নিজের উদ্যোগে ইনিশিয়েটিভে কয়েকজন অত্যন্ত সাহসী বিএনপি সমর্থক ব্যক্তি নির্বাচন কমিশনে গিয়েছেন এবং যথাসম্ভব বিএনপিকে এনকারেজ করতে চেষ্টা করেছে কেন তারা এই ইলেকশনটাকে গুরুত্ব এবং তাদের মূল পয়েন্ট যেগুলো সেগুলো তো প্রধান নির্বাচন কমিশনার নাকচ করে দিয়েছেন সেগুলো নাকচ করলেও আমার মনে হয় তাতে কোনো ক্ষতি হবে না তারা তিন দিন বেশি সময় চেয়েছে তারপর ওই যে যাদের আটকে রেখেছে মুক্তি দাবি করেছে এগুলো আমার মনে হয় না যে মুখ্য বিষয় বিএনপির জন্য আমার মনে হয় মুখ্য বিষয় হচ্ছে যে প্রথমত তারা আন্তর্জাতিক সমর্থন চায় এবং এটাকে অত্যন্ত গুরুত্ব দেয় যে আগামীতে যেন একটা সুষ্ঠ দেশব্যাপী ইলেকশন হোক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিএনপি কিন্তু যথেষ্ট সহানুভূতি পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রই শুধু নয় জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তারাও মনে করে যে এই দেশে একটা পূর্ণাঙ্গ ইলেকশন সহানুভূতি তো কোনো ফল দিচ্ছে না বছরের পর বছর ধরে সহানুভূতি সহানুভূতি বলি বা অন্যভাবে বলি যে তাদের বক্তব্য আসলে তো না কিন্তু সরকার যেখানে বারবার চেষ্টা করছে বলতে যে বিএনপির পিছনে গণসমর্থন নেই গণসহযোগিতা নেই এবং বিএনপি সন্ত্রাসী দলে পরিণত হচ্ছে সেই ক্ষেত্রে এই ইলেকশনটার পার্টিসিপেট করা প্রথমত বিদেশি রাষ্ট্রদূতরা সেটাকে দেখবে যে বিএনপি এখনও জনসমর্থন পাবে এই সাহসটুকু এবং এই সদিচ্ছাটুকু বিএনপির রয়েছে ইলেকটোরাল প্রসেসে পার্টিসিপেট করা কিন্তু একটা মেজর পলিটিক্যাল পার্টির জন্য অ্যাবসলিউটলি কম্পালশন যেটা ওই এমাজুদ্দিন সাহেব বলেছিল যে আমরা হারি বা জিতি বিএনপি হারুক বা জিতুক অংশগ্রহণ করাটা হচ্ছে অ্যাপ অ্যাবসোলুটলি একটা অস্তিত্বের তাগিদে প্রয়োজন এই শিক্ষাটা বিএনপি আমার মনে হয় এখন হারে হারে অনুভব করছে গত ইলেকশনে না যাওয়ার পরে এখন এটা বোঝা যাচ্ছে একটা ব্যাপারে আমি রনির কাছ থেকে খুব বেশ ভালো এডুকেটেড হলাম যে এই আগামী ইলেকশন যদি হয় সেখানে কারচুপি করা খুব কঠিন হয়ে যাবে কেননা ইলেকটোরাল প্রসেসটা এমনই একটা সিস্টেমে পড়বে যেখানে কারচুপি করার বিধান থাকবেও না আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ঢাকা আর হচ্ছে বাংলাদেশের দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র এর আগে বিএনপি অংশগ্রহণ করেছিল অন্যান্য এই মেয়রাল ইলেকশনসে সেখানে সে বিরাট রকমের সাকসেস পেয়েছে যার ফলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তার অস্তিত্ব একেবারেই সুনিশ্চিত হয়ে গিয়েছে আজকে আমরা এটা দেখতে পাচ্ছি যে বিএনপি ফরচুনেটলি তাদের মেজর দুজন ক্যান্ডিডেট যাদের কথা শোনা যাচ্ছে তারা অংশগ্রহণ করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে আগামী দুই তিন দিনে পুরো পিকচারটা সামনে চলে আসবে এরকম একটা সুযোগ সৃষ্টি হয়েছে কেননা এটা ভুলে গেলে চলবে না যে এই যে এতদিন যে আন্দোলন চলে গিয়েছিল হয়ে আসছিল সবাই এমন একটা ধারণা দেয় স্পেশালি সরকার যে এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে আমার মত হচ্ছে যে এটা পুরোপুরি ব্যর্থ হয় নাই এই আন্দোলনটা হয়েছে বলেই কিন্তু এই সরকার এখন ওই আন্দোলনের প্রক্রিয়াকে ডাইভার্ট করার জন্য এই ইলেকশনটা দিচ্ছে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি আপনার কাছে কি মনে হয় পরে বলবেন এই যে পুলিশ প্রধানের বক্তব্য অনুযায়ী এপ্রিলের মধ্যেই নির্বাচন করতে হবে বা আঠাশে এপ্রিলে নির্বাচন করতে হবে বা আপনি যদি এটি পার্টিসিপেটারি ইনক্লুসিভ ইলেকশন চান যে নিয়ে পাঁচই জানুয়ারির নির্বাচন সমালোচিত সেরকম একটি ক্ষেত্রে মাত্র তিন দিন নির্বাচন নির্বাচনের সময়টা পিছিয়ে দেয়া তিন দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহে কি আসে যায় আমি 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 এটি একটু বুঝতে চাইছি যে এতে করে নির্বাচন কমিশনের আস্থা প্রতি জনগণের আস্থা বা বিএনপি রাস্তা সেটা তো নিঃসন্দেহে দরকার নির্বাচন কমিশনের প্রতি আস্থা অর্জন এবং নির্বাচন কমিশন সেই জায়গায় রিজিট কেন এই রিজিটিটা তো পিওরলি একটা সরকারের বুলিং ট্যাকটিক্স এখানে তারা নিজেদের যে উদ্দেশ্য নিজেদের ক্যান্ডিডেটদেরকে পার করে নিয়ে আসবে সেটা করার সহজ করার জন্য তারা যে যতদূর পারুক অন্যান্য পার্টিসিপেন্টসদের জন্য এটা কঠিন করে দিচ্ছে কিন্তু সরকারের সবচেয়ে বড় নির্বুদ্ধিতা হচ্ছে যে এই ধরনের বাধ্যবাধকতা করা এবং সরকারের যে প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করা এই প্রবণতা কিন্তু আরও উল্টা ব্যাকফায়ার করবে মানুষ সবই বোঝে সবই জানে এমনকি যারা যারা এখন এই ইয়েতে অংশগ্রহণ করছে তাদের মধ্যে অত্যন্ত নৈতিক প্রতিবাদী ভাষা রয়েছে যারা এই সরকারের অবস্থানকে অপোজ করছে আমি মনে করি যে বিএনপি আগামী কয়দিনে মূল মূলত তাদের নিশ্চিত যে কমিটেড যারা মেম্বার্স তারা যদি সামনে চলে আসে আমার ধারণা ব্যাপকভাবে যত কম সময়ই থাক না কেন আমার এই শহরে যারা বিএনপির পক্ষে ভোট দেওয়ার তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করবে বলে আমার বিশ্বাস আপনি তো নিশ্চয়ই যেমন গোলাম রাউনি উল্লেখ করলেন যে বিএনপির অনেকেই পলাতক আছে অনেকে কারাগারে আছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাত দিনের একটি অভিযান চালানো হবে সপ্তাহব্যাপী এবং সেই অভিযান চালানোর সময় কেউ কি বেরিয়ে আসবেন বা যারা বাইরে আছেন কেননা এই নেতা কর্মীদের সিংহভাগই নানান মামলায় জর্জরিত। আমার ধারণা তারা খুব নিরাপদে থাকতে পারবেন কি মনে হয় আপনি? আমার মনে হয় দেখেন এই ইলেকশনটাকে ব্যবহার করে কিন্তু বিএনপিকে প্রচন্ড কার্যকরভাবে একটা প্রেসার আমি ऑलरेडी দেখেছি যে বিএনপির একজন আমাদের যে আবমঈন খান আজকে সকালে এক বক্তব্য দিয়েছে এবং ওই বক্তব্যটা কিন্তু তারপর আপনার মাহবুব এদের বক্তব্যগুলো কিন্তু প্রচন্ড একটা নৈতিক চাপ সৃষ্টি করছে যে কোনো আগের সময়ের চেয়ে এই টাইমিংটা অনেক গুরুত্বপূর্ণ যে এখন বিএনপি নেতৃত্ব যখন তুলে ধরবে যে আমাদের সব নেতাদের জেলে আটকে রাখা হয়েছে আন্তর্জাতিকভাবে এবং সাধারণ মানুষের কাছে এটা অত্যন্ত শক্তিশালী একটা আবেগ সৃষ্টি করবে যে হ্যাঁ এটাই সত্যি তো এদেরকে আটকে রেখে এই এই পরিস্থিতিতে হাত পা বাঁধা অবস্থায় বিএনপিকে ইলেকশনে যেতে বাধ্য করছে এটা আওয়ামী লীগের জন্য একটা মারাত্মক নৈতিক একটা যে ব্যর্থতার পরিচয় বহন করবে আমি মনে করি ইলেকশনের কারণে অনেকেই হয়তো এখন আওয়ামী লীগের উপর চাপ বৃদ্ধি পাবে এই যে নেতাদেরকে রিলিজ করে দেয়া কিন্তু বিএনপি বলে আওয়ামী লীগ কেন সেই ঝুঁকি নিতে যাইবে যেখানে বিএনপির এই সহিংস আন্দোলনকে নিষ্ক্রিয় করে দেবার জন্য যে পন্থা তারা অবলম্বন করেছে এবং কার্যত্ব তারা নিষ্ক্রিয় করতে পেরেছে এই জায়গা তারা সফলতা অর্জন করেছে এটাই বলা যাবে যে সরকারে গো নাওবে কিন্তু পুরো ব্যাপার সে এই ঝুঁকি কেন নেবে কারণ এই নির্বাচন বন্ধ করবার জন্য কি মামলা করতে দে যথেষ্ট কিন্তু যা হয়েছে এই এই ঝুঁকি তারা এজন্যই নেবে কারণ তারা উপলব্ধি করবে যে মানুষের সাধারণ মানুষের কাছে তারা গ্রহণযোগ্যতা কত হারিয়ে ফেলেছে আমার ধারণা কি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকেও এক জায়গায় তিনি স্বাধীনতার বক্তৃতা দিয়েছেন এবং দিয়ে যান এবং সেখানে উনি অনেক নির্দেশনামূলক বক্তব্য দেন সাধারণ মানুষ কিন্তু যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন যে উনি জনগণের ম্যান্ডেট ছাড়া এখন কথা বলছেন এবং আওয়ামী লীগ এটা ভালো করেই বোঝে ও জানে যে প্রথম টার্মের মতো একই ভাষায় একই নৈতিক একটা প্রিটেনশন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার তিনি বলে যাচ্ছেন এবং এত বিশাল আকারের মূল্যবোধ তিনি চাপিয়ে দিচ্ছেন অথচ তার পেছনে কোনো ম্যান্ডেটই নাই তার কোনো নৈতিক অধিকারই নেই মানুষকে বলার এইসব কথা কেননা এই যে দ্বিতীয় টার্ম এটা গণ অংশগ্রহণ ভিত্তিক নির্বাচন ছিল না এখন এই পরিণতিতে যেহেতু এই যে একটা ইলেকশনের বিষয় সামনে চলে এসেছে হঠাৎ করে কয়েকদিনের জন্য অনেক বেশি তৎপরতা দেখা যাবে হ্যাঁ যেমন আমাদের রনি সাহেব বললেন যে উনি তার ইলেকট্রিয়াল পোস্টার নিয়ে জায়গায় যাবেন তিনি প্রচণ্ড চেষ্টা করবেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে বিএনপির যারা ক্যান্ডিডেটস তারা এখন অত্যন্ত কার্যকর একটা স্বল্প সময়ে আওয়ামী লীগের গুলো তুলে ধরার সুযোগ পাচ্ছেন এবং এই সময়টায় কিন্তু যখন মানুষ ভোট দিতে যাবে তার আগে তাদের কানে যখন এসব কথা শুনবে যে কীভাবে আওয়ামী লীগ মানুষ এই জনপ্রতিনিধিদেরকে জেলখানায় আটকে রেখেছে হয় বিএনপির জন্য এত ডিফিকাল্ট একটা সিচুয়েশন সৃষ্টি করে এই এটাকে আওয়ামী লীগ অগ্রাহ্য করতে পারবে না আপনি আপাত দৃষ্টিরা হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগ সবাইকে জেলে ঢুকে খুব ভালোই তো দেশ চালাচ্ছে এবং একেবারে পুলিশের অ্যাকশানের মাধ্যমে সব কিছু কিন্তু এগুলো তো কোনো সময় স্থায়িত্ব পায়নি পলিসি গোলাম রনি বিএনপির আন্দোলন কি আবারও ব্যর্থ হলো কি না মানে টু থাউজেন্ড ফোরটিনের ফিফথ জানুয়ারি ইলেকশনের আগে যে উত্তাপ ছিল জামাতকে সঙ্গে নিয়ে সেটি নির্বাচনের দিন থেকে স্থিমিত হয়ে যায় এক বছর তারা কিছু করেনি আবার এই যে দু মাসের বেশি সময় ধরে যে ধরনের এটি ঠিক আন্দোলনও কেউ বলেন কেউ আন্দোলন বলতেও চান নাশকতা এবং সহিংসতা আবার সেই নাশকতা এবং সহিংসতা আসলে শেষ পর্যন্ত ধীরে ধীরে উত্তাপটা কমে এসছে এবং এখন নিষ্ক্রিয় কিন্তু বিএনপি হরতাল চালিয়েছে দু সপ্তাহ ধরে যে হরতালের কোনো কার্যকারিতা ছিল না বিএনপি এখনও বলছে গত বুধবারের বিবৃতিতে বলা হয়েছে অবরোধ চলবে এবং আন্দোলনের আরো নতুন নতুন কৌশল তারা বের করবেন কি লাভ আসলে এগুলো করে মানে বিএনপি এটা দিয়ে কি অর্জন করেছেন প্রফেসর শাহিদুজ্জামান বলছেন যে তার প্রতি আন্তর্জাতিক সমর্থন আছে আন্তর্জাতিক সমর্থন বিএনপির প্রতি না বলে বলং বলা যেতে পারে যে পাঁচই জনের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে এটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তাদের আছে দাবি ঠিক বা তাদের আকাঙ্ক্ষা সেটি কিন্তু সেটির দিকে তো সরকারের কোনো বা কর্ণপাত করবার কোনো লক্ষণ নেই বরং সরকার বলছে যে তারা অর্থনৈতিক উন্নয়নটা নিশ্চিত করতে চায় এবং কিসের জন্য কার জন্যে গণতন্ত্র গণতন্ত্রের নামে কি তারা দেশে জঙ্গিবাদের জন্ম দিবে কিনা বা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে সহায়তা করবে কিনা আপনি একটা জিনিস হলো ডক্টর শহীদুজ্জামানের সাথে সাথে বিনয়ের সঙ্গে আমি কিছু ব্যাপারে দ্বিমত পোষণ করছি সেটা আন্তর্জাতিক বিষয় যে আপনি ধরেন যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোন কোন দেশে কাজ করছে আফ্রিকার খুব ছোট ছোট দেশগুলো দরিদ্র এবং দুর্বল কতগুলো দেশে শান্তিরক্ষী বাহিনী কাজ করছে কিন্তু যে সমস্ত যোদ্ধা জাতি আপনি ধরুন আফগানিস্তানের কথা চিন্তা করেন পারস্যের কথা চিন্তা করেন সিরিয়ার কথা চিন্তা করেন ইয়ামেনের কথা চিন্তা করেন এই সমস্ত জায়গাতে কিন্তু ইভেন প্যালেস্টাইনে কখনো জাতিসংঘ তাদের শান্তিরক্ষী বাহিনী পাঠায়নি এবং পাঠাবেও না তেমনি পাক ভারত উপমহাদেশে আপনি একসময় ইদি আমিনের কথা মনে আছে সেখানেও কিন্তু দেখেন আন্তর্জাতিক সম্প্রদায় কিছু করতে পারেনি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা অত্যন্ত প্রভাবশালী একটা দেশকে চব্বিশ ঘন্টার মধ্যে তার দেশ থেকে তিনি উচ্ছেদ করে দিয়েছিলেন সিমিলারলি ঠিক আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেন বিশেষ করে আওয়ামী লীগ এখন যারা আছেন তারা কিন্তু এই আন্তর্জাতিক এই বিষয়গুলো পর্যালোচনা করার মতো অনেক এক্সপার্ট তাদের আছে সেই এক্সপার্ট থেকে জানে যে এই মুহূর্তে আমাদের দেশের যে অর্থনীতি আমাদের দেশের যে ব্যবসা বাণিজ্য এবং ভূতাত্ত্বিক রাজনীতিতে ভারত এবং চীনের যে অবস্থান এই এশিয়া সাবকন্টিনেন্টে হয়ে গেছে তাতে পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে কিছুই করতে পারবে না দে ক্যান ডু নাথিং কিছুই করতে পারবে না ঠিক এই জায়গা থেকে যেমন তারাও বুঝে যাওয়ার কারণে তারা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে পাত্তা দিচ্ছে না প্রতিবেশী মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো পরিবর্তন শুধু আমাদের নিজেদের উপরে নিজেদের নির্ভর করে বাট ইনফ্লুয়েস করবে আশেপাশে অবশ্যই সেখানে চীন এবং ভারত একটা বিরাট করে বাট মূল যে আমাদের

আপনি পাকিস্তানের ইসলামাবাদে যে শিয়া মসজিদ আক্রমণ করে তিনশো চারশো লোক মেরে এরকম একটা ঘটনা ঘটতে পারেন তাতে বাংলাদেশে আসলে পরিচিত হবে না এখন মূল ব্যাপার হলো যে সরকারকে যদি হটাতে হয় তাহলে এই বিষয়ে আপনাদের আমার হয়তো সময় পাবো কিনা প্রফেসর সাইদু বলবেন যে এই যে যারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বা ইসলামের নামে রাজনীতি করছে বিভিন্ন দেশে দেশে তারা তাদের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে নিরহ মানুষ নির মানুষের সাধারণ মানুষ যাদের বিরুদ্ধে লড়াই করছেন তারা কিন্তু লক্ষ্যবস্তু না এখানে এখানে হলো নির্বুদ্ধিতা যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষায় না ইসলামের ইতিহাসে চোদ্দশো বছর এই চোদ্দ শত বছর ধরে পৃথিবীর কোনো জনপদে কোনো দেশে কোনো একটি গ্রুপ বা কোনো একটি দল সহিংসতা করে রাষ্ট্রক্ষমতায় বসেছে এবং খেলাফত প্রতিষ্ঠা করেছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ কেউ দেখাতে পারবে না সব জায়গাতে কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন নিয়মতান্ত্রিক যুদ্ধ এবং রাজনীতি করে সেখানে আসছে ফলে বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটবে এবং সেটা একটা জঙ্গিবাদের মাধ্যমে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এটা একেবারে অসম্ভব এই বিষয় নিয়ে যারা স্বপ্ন দেখছেন তারা একেবারে বোকার স্বর্গে বাস করছেন টু হলো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আজকে বিএনপি যে সুবিধাজনক জায়গা থেকে অসুবিধাজনক অবস্থানে পড়ছে এর মূল কারণটা হলো বিএনপি বিগত সময় তাদের যে ত্যাগী নেতারা যারা আন্দোলনে নেতৃত্ব দিবেন নেতা কিন্তু হঠাৎ সৃষ্টি হয় না অর্থাৎ ধরুন বিএনপির একশো বা এক হাজার কর্মী আছেন সে এক হাজার কর্মী একজন নেতার ডাকে আসবেন যারা আছেন তাদেরকে নিয়ে আসবেন এখন ওই এক হাজার কর্মী যতক্ষণ পর্যন্ত সক্রিয় না হবেন ততক্ষণ পর্যন্ত ওই দশ লাখ যারা সাপোর্টার তারা ঘরে বসে লক্ষ্য করবেন জায়গা যেটি শেখ হাসিনা সেই জেদটি রাখেননি যে তিনি সবাইকে দলের মধ্যে অ্যাকোমোডেট করেছেন সেই সংস্কারবাদী বা বিএনপির কিন্তু নির্বাচিত পঞ্চাশ ষাট সত্তর জনের মতো নির্বাচিত মানে প্রাক্তন এমপি আছেন যারা কিন্তু বিএনপির রাজনীতির বাইরে বিএনপি দূরে দূরে ঠেলে সংস্কারের নামে যে তাদেরকে কোনোভাবে অ্যাকোমোডেট করছে না এনিওয়ে এখন এটা করলে এই সময় সেটা সম্ভব না এখন আপনি দেখেন বিএনপির বিপত্তি হলো যে বিগত সরকারের আমলে বিশেষ করে লাস্ট সরকারের আমলে তাদের এই যে বিশাল কর্মী বাহিনী এবং তাদের এই নেতারা সবাই অর্থবিত্তের মালিক হয়েছেন কেউ বৈধভাবে কেউ অবৈধভাবে এবং যখনই সে অর্থবিত্তের মালিক হয়েছেন সরকারের রোসায়ন পড়েছেন এখন যারা জেলে যাবার তারা জেলে চলে গিয়েছেন আর যারা বাইরে আছেন তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চাইতে তাদের অর্থবৃত্তটাকে রক্ষা করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ফলে এখন বিএনপির যত গণসম্পৃক্ত আন্দোলন অতীতের মতো চেষ্টা করুক না কেন বর্তমান প্রেক্ষাপটে দুই হাজার পনেরো সালের প্রেক্ষাপটে সম্ভব না এবং একই ঘটনা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য হবে আল্লাহ না করুক যদি কখনো গণেশ উল্টে যায় আওয়ামী লীগে যদি এই বিপদে পড়ে তা আওয়ামী লীগের যারা এখন বড় কথা বলছে তাদের কাউকে আপনি খুঁজে পাবেন না কারণ তাদের তো টার্গেট ফুলফিল হয়ে গেছে এই দলটির কাছে তাদের যা প্রাপ্য ছিল তাদের যা আকাঙ্ক্ষা ছিল তাদের ডিমান্ড ছিল আপনি উপজেলা পর্যায়ে গিয়ে দেখুন যে আওয়ামী আঞ্চলিকের গড়ে চার থেকে পাঁচ হাজার লোক এস্টাবলিশ হয়ে গেছে ফলে এই পাঁচ হাজার লোক আগে করত কি যে কোনো জয় বাংলার নাম শোনার সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ত এখন তারা লাফিয়ে পড়ছে নিরাপদ আসলে আরেকটি তথ্য আরেকটি তথ্য এখানে আনতে চাই আপনি জানেন যে দুদক এবং জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে যে প্রায় চারশোর মতো রাজনীতিকের সেকেন্ড হোম আছে এবং যারা তাদের অনেকেই আবার দুটো দেশের পাসপোর্ট বাংলাদেশ এবং অন্য দেশের পাসপোর্ট নিয়েছেন তার মধ্যে প্রায় তিনশোর কাছাকাছি আওয়ামী লীগের নেতা আছেন এবং প্রায় অন্তত ছিয়ানব্বই জন বিএনপি নেতার কথা জানা গেছে যাদের সেকেন্ড হোম মালয়েশিয়াতে কানাডাতে বিভিন্ন জায়গায় যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র করেছেন সো এটি এটি আপনি যে যেমনটা বলছিলেন যে তারা আসলে নিজের এত ভোগবাদী হয়ে গেছেন আসলে আর আমাদের মূল ব্যাপার যে দেখেন যারাই অপকর্ম করে বা যেকোনো একটা কর্ম করে সে প্রথমে তার সেফ এক্সিস্টেন্সটা রেখে দেয় এখন যারাই কাজটা করেছে তারা কিন্তু তাদের পালানোর যে পথটি তারা সর্বাগ্রে তারা সিলেক্ট করে রেখেছে যে মুহূর্তের মধ্যে যখন আপনি দেখবেন যে কোনো একটা ঘটনা যখন ঘটে যে কোন একটা রাজনৈতিক নেতা আমাদের দেশের পুলিশ যখন তাকে অ্যারেস্ট করতে যায় অ্যারেস্ট করে চুনো পুটি সাধারণত বোকা প্রকৃতির মানুষকে কিন্তু যারা চালাক প্রকৃতির মানুষ তারা কিভাবে ঢাকায় এই এয়ারপোর্ট দিয়ে সুন্দরভাবে তারা চলে গেছে একটা লোকের কিন্তু কেউ ধরতে পারেনি এখন পর্যন্ত ফলে এই যে বর্তমান সরকারে যারা আছে তাদেরও একই অবস্থা হবে আমি একেবারেই সময় পাচ্ছি না

প্রায় এখন তো নব্বই এর পরে বিএনপি সেটা এক বছরে গিয়ে আছে ক্ষমতা ভিত্তিক দলে আনপ্যারাল কারণ আওয়ামী যেভাবে দাবি করে যে তারা নেতৃত্ব দিয়েছে পুরো জাতি ঝাঁপিয়ে পড়েছিল মেজর জেনারেল জিয়াউর রহমান যদি ঘোষণা না দিত অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এর এই ক্ষেত্রে দেখেন মানুষের যে ব্যাপক জনসমর্থন আমি মনে করি বিএনপির পক্ষে চলে এসছে এবং থাকবে এবং গত ইলেকশনে দেখা গেছে আওয়ামী লীগ যে পাঁচ বছর ক্ষমতায় ছিল তারা যা দাবি করেছে করেছে জনগণ রিজেক্ট করেছে আওয়ামী লীগকে আজকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আওয়ামী লীগ কোথায় চলে যাবে কেউ বলতে পারে না এবং সেই জন্য মনে হয় যে তাদের দায়ী হচ্ছে তারা এই যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট করছে যেখানে গণতন্ত্রকে তারা একেবারে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে সেখানে কোনো রেফারেন্ডামেরও কোনো অধিকার নাই এবং আওয়ামী লীগের যে পলিটিক্যাল ফিলসফি সেটা সংবিধানে তারা চাপিয়ে দিচ্ছে এটা কখনো মানুষ অ্যাকসেপ্ট করেনি এবং তারা এখন জোর করে এমন এমন আইন করছে যেখানে মানুষের কোনো অধিকার নাই আজকে বাংলাদেশে গণতন্ত্রের কোনো সম্ভাবনাই নাই যদি ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট রদ করা না হয় এবং বিএনপি যখন ক্ষমতায় আসবে তাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট সংবিধানের ঘাট থেকে সরানো এবং বাংলাদেশকে যথাযথভাবে একটা গণতন্ত্রের পথে নিয়ে যেতে যেসব কথা বলা হয় যে বিএনপি আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বা পাবে না এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ সেই স্তর পার হয়ে এসছে একেবারে এটা পুরাপুরি বাজে কথা আমি মনে করি যে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে আন্তর্জাতিক ইমেজের সেগুলো গ্র্যাজুয়ালি পরিস্ফুটিত হবে আমরা একটা সুস্থ স্বাভাবিক গণতন্ত্র ছিলাম এখন আমরা আফ্রিকার বা ল্যাটিন আমেরিকার ব্যানানা রিপাবলিক হিসাবে পরিচিত আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাভাবিকভাবে লেনদেন হচ্ছে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা কখনো সেই সম্মান ফিরে পাব না যে সম্মান আমরা এখন হারিয়েছি এবং এই যে এখন বর্তমানে যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করেন তার প্রত্যেকটা কাজই জনগণের সমর্থনবিহীন এখন এবং এটা যদি আজকে বিএনপি আওয়ামী লীগ যদি বলেন কিভাবে রাস্তায় জনগণ যে হারে জনগণকে জেলখানায় ঢুকানো হচ্ছে যেভাবে মারা হচ্ছে বারবার বলা হয় রাস্তায় নামছে না রাস্তায় আগের মতো সেই পরিস্থিতি নাই যে রাস্তায় নামবে আজকে ঢাকা শহরে প্রচন্ড যানজট আপনি লন্ডনে দেখেন বিবিসি বলে যে ইংল্যান্ডে কখনো মিলিটারি কুড এটা হবে না কেন বিকজ দ্য স্ট্রিটস অফ লন্ডন আর টু বিজি বিকজ দ বিবিসি স্প্যাক্ট আপ উইথ প্রোগ্রামস আগেকার মতো এখন রাস্তায় নেমে জনগঞ্জের যে ঝুঁকি নেবে জীবন জীবন সংগ্রামের মাত্রা এখন অনেক গভীর আর রাস্তাঘাটে নামলেই যে পুলিশের অত্যাচার পুলিশের নিগৃহীত করা এবং পুরা আইন শৃঙ্খলা বাহিনী তাহলে আপনার ভাষায় মানে আপনার ভাষায় একটি অগণতান্ত্রিক শক্তিকে তারা যদি ক্ষমতায় থাকে তাদেরকে আপনি সরাবার উপায় কি থাকে আপনি বলছেন নির্বাচন করেন কি না যে আওয়ামী লীগের অধীনে আগে মিউনিসিপাল ইলেকশনের পরে যে কয়েকটা ইলেকশন হয়েছে যেখানে আওয়ামী লীগ ব্যাপক কারচুপি করে বিএনপি ক্যান্ডিডেটদেরকে বের করে দিয়েছে এবং জোর করে তারা ক্ষমতায় আসছে আওয়ামী লীগ যে কতখানি রিজেক্টেড তার প্রমাণ হচ্ছে গাজীপুর একটা এক্সাম্পল দেখলে কিন্তু বোঝা যায় যে দেশের মেইন স্ট্রিমে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কতটুকু এখন সেটা আরও শূন্যের নিচের কোঠায় নেমে এসছে এবং আপনি দেখেন আওয়ামী লীগের তথাকথিত বড় বড় নেতা যারা কয়েকজন শেখ হাসিনার আগের সরকারে আগের সরকারে তাদের স্থান হয়নি এখন তারা তখন তারা পরবর্তীতে মূল্যবোধের কারণে এক বছরের যখন ক্ষমতায় থাকা বাকি মন্ত্রিত্ব নেয় নাই তারা আবেগপ্রবণ হয়ে রিজেক্ট করেছেন এখন এরাই কিন্তু এই যে কোয়েশ্চেনেবল গভর্নমেন্ট হয়েছে যেখানে জনসমর্থন নাই এরাই চাচ্ছে যে আরো পাঁচ বছর যেন এরা ক্ষমতায় থাকে এদের কোনো মোরাল পজিশনই নাই নৈতিকতা বলতে এদের কোনো নৈতিক অবস্থানই নাই এবং তারা সবকিছুই ব্যবহার করছে গায়ের জোরে এবং আমার মনে হয় খুব শিগগির এই যে ছোট একটা ইলেকশন হবে ঢাকা আর চিরঙে এখানে আমি মনে করি যে বিএনপির ঝাঁপিয়ে পড়া উচিত অংশগ্রহণ করা উচিত এবং ম্যাক্সিমাম এক্সপোজার দেওয়া উচিত আওয়ামী লীগের ভণ্ডামিকে তুলে ধরার জন্য এবং যদি লক্ষ লক্ষ মানুষ যে ভোট দেয় এবং তাতেই বোঝা যাবে যে আওয়ামী লীগ যে বারবার এখন বলে যাচ্ছে যে জনসমর্থন নেই বিএনপির এটা যে কত বড় ডাহা মিথ্যা কথা

একটা বাধ্য হয়েছে বললে হ্যাঁ হতেও পারে কিন্তু এই যে মিনিমাম লেভেল অফ মোরাল মোরাল গ্রাউন্ড আজকে যেটা আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা বিএনপির তুলনায় যে তারা হাস্যকর ভাবে মানুষকে বোঝাচ্ছে যে কেন তারা বৈধ সরকার আওয়ামী লীগের নেতারা বলে যে আমরা তো ঠেকাইয়া রাখছি আর কত ঠেকাইয়া রাখবো এরকম ভাষা ব্যবহার করে কিন্তু বিএনপির মধ্যে যতই করাপশান থাকুক আর যাই থাকুক বিএনপি কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা বাংলাদেশের যে চরিত্র এবং যে বাংলাদেশের ধর্মীয় বাস্তবতা এগুলো জনগণের মনে অনেক বেশি গভীর লেখাপাত করে আজকে ব্যাপক জনগোষ্ঠী বাংলাদেশে যারা বেসিক্যালি তারা তাদের রাষ্ট্র সৃষ্টি করেছে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রশ্ন জাগে যে এই দেশে কি আমরা থাকতে পারবো এই দেশটাকে আমাদের থাকবে এই প্রশ্নগুলোর কারণেই কিন্তু বিএনপি বারবার ফিরে আসবে ক্ষমতায় এবং মানুষ চাইবে যে বিএনপির উপরের দিকে যতই কনফিউশন থাকুক নেতৃত্বে যতই কনফিউশন থাকুক না কেন গ্রাসরুট লেভেলে বিএনপির যে শক্ত অবস্থান রয়েছে সেটা কখনো আওয়ামী লীগ ধস নামাতে পারবে না কেননা আওয়ামী লীগ এই দেশের যে মনের চিন্তা এবং তারা তাদের যে স্বাধীন তারা বুঝতে পারে না এবং তারা অতি মাত্রায় পার্শ্ববর্তী বৃহৎ দেশের উপর আস্থা রাখতে চেষ্টা করে যারা কিনা বারবার চায় আমাদের স্বাধীনতাকে আমার স্বাধীনতার মাত্রাকে কম্প্রোমাইজ করাতে এজন্যই আমার মনে হয় মানুষ বিএনপির কাছে ফিরে আসবে গোলাম রানি না আমি প্রফেসর শহীদুল জামার কথা শুনতেছিলাম এবং রান্না অনেক সুন্দর করে বলেন চমৎকার করে বলেন এবং উনি যে কথাগুলো বলেন সেগুলো যুক্তি দিয়ে যারা দর্শক আছে তাদেরকে গ্রহণযোগ্য করে তোলেন কিন্তু আজকের বক্তব্যের মধ্যে কেন যেন খাপ ছাড়া এই খাপ ছাড়া হলো এই কারণে আমি অবাক হয়ে গেলাম যে উনি যদি দয়া করে একটু নরসিন্দি যান নারায়ণগঞ্জে যান বিএনপির ক্ষেত্রে বলে ফেনিতে যান বগুড়াতে যান তাহলে উনি বুঝতে পারবেন যে বিএনপির মনোবেদনা কি মানে কর্মীদের মনোবেদনা কি বিএনপি খুঁজে পায় না যে তাদের সমস্ত নেতাকর্মীদের অর্থাৎ আমরা আওয়ামী লীগের লোকজন বিএনপিকে যত যতটা বেশি ঘৃণা করি যতটা বেশি বিএনপির নেতৃবৃন্দ বেশি রাগ বিএনপির নেতারা তার চেয়ে বেশি রাগ কর্মীরা তার চেয়ে বেশি রাগ সমর্থকরা বেশি রাগ কেননা এই দলটি কি করছে তাদের প্রত্যেকটা পরিকল্পনার ক্ষেত্রে একের পর এক এমনভাবে ভুল করছে সেই ভুল করার কারণে সরকারের রোষানলে পড়ে একেবারে রুট পর্যায়ে লক্ষ লক্ষ নেতাকর্মীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই দুর্বিসহের জন্য যেমন তারা সরকারের প্রতি বিরক্ত অ্যাট সেমটা সেম টাইম তাদের নেতৃত্বের প্রতি বিরক্ত ফলে নেত্রা ডাকলেন আর কর্মীরা সাথে সাথে চলে আসবে ওই আッター টান না থাকলে আসবে না কিন্তু এই আত্মার টানের জায়গাটাতে টান পড়েছে এটা প্রফেসর শহিদুল জামানের যারা বিএনপির ক্ষেত্রে দেখেন ঢাকা মহানগর এটি বিএনপি কমিটি গঠন করে সফল করে একটা নতুন কমিটি করলেন মিনিমাম কোনো অ্যাক্টিভিটিস কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই আপনি দেখুন এই যে জিনিসটা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা তাদের সেই আসল প্রবলেমটা বুঝতে না পারবে ততদিন পর্যন্ত কিন্তু দল হিসেবে বিএনপি শক্তিশালী হবে না এবং আমরা সরকারি দল হিসেবে তাদের সঙ্গে রাজনীতি করতে পারবো না আমি কখন সুলভ আচরণ করি একটা লোকরা আমি শিশু মনে করি অথবা লোকটা শিশু তা আমি তো আদারওয়াইজ শিশু কাউকে শিশু না মনে করলো তা তার সঙ্গে আমি শিশু সুলভ আচরণ করতে পারি না আমি আপনাকে যদি একটা ফালতু মানুষ মনে না করি আপনার সাথে আমি ঠাট্টা মস্কার করতে পারি না এখন আওয়ামী লীগের যারা একেবারে উপজেলা পর্যায়ের নেতাকর্মী আছে তারাও বিএনপির জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের ঠাট্টা মস্কাড়া করতেছে অর্থাৎ তাদের কথাবার্তা আচার আচরণে সে গাম্ভীর্য সে কমান্ড সেই ব্যক্তিত্ব সেই নেতৃত্বের উদার্যটা সেটা তারা ফুটিয়ে তুলতে পারছে না ফলে জাতি হতাশ এক দুই নম্বর হলো যে যে কারণে বিএনপির পতন হয়েছিল অর্থাৎ ওয়ান ইলেভেনের আগে সেই পতনের ক্ষেত্রগুলো আপনি দেখুন সেটি হলো বিচারকদের বয়স বৃদ্ধি পতনের ক্ষেত্রগুলো কী ছিল দুর্নীতি পতনের ক্ষেত্রগুলো কী ছিল ভোট র্যাগিং করা ভোট র্যাগিং করা তো এই বিষয়গুলো এখন কি করলো মহিরু আকার ধারণ করেছে আপনি দেখেন এখন পুলিশের অনুমতি ছাড়া আন্দোলন করা মানে আপনার কোনো সভা সমাবেশ করা যাবে না এই আইনটা কে করেছিল বিএনপি করেছে বিএনপির আইনের পুলিশের পরামর্শে নির্বাচনের তারিখ ঠিক করছে নির্বাচন কমিশন হ্যাঁ এখন আপনি যে আজ র্যাব র্যাব কে নিয়ে তাদের এত অসন্তুষ্টি র্যাব কারা প্রতিষ্ঠা করেছে তারা প্রতিষ্ঠা করেছে তো এই জায়গাগুলো থেকে কিন্তু তাদের যে বক্তব্য তাদের যে আপনার চিন্তা চেতনা এটা জাতিকে আশ্বস্ত করতে পারছে না ফলে কি হচ্ছে জাতি কিন্তু তাদেরকে সাড়া দিতে পারছে না ফলে বিএনপিকে কিন্তু টোটাল রিনোভেট হতে হবে তাদেরকে চিন্তা করতে হবে তাদের ভুলগুলোকে তাদের নেতৃত্বে সেই জায়গাগুলোকে পরিবর্তন আনতে হবে এবং তাদেরকে সময় নিতে হবে সময় না নিয়ে তারা যদি মনে করে এখন আপনি দেখেন যে বিএনপি কোথা থেকে পরিচালিত হচ্ছে আমার স্থির বিশ্বাস সালাউদ্দিন সাহেব যে বিবৃতিগুলো দিতেন সেই বিবৃতিগুলো তার স্বাক্ষরিত ছিল না জাস্ট পেস্টিং করা কোথাও থেকে এই বিবৃতিগুলো আসতো তার নামে প্রচারিত হতো আচ্ছা এরপর আপনি দেখেন এখন যে বুলু সাহেব বিবৃতি দিচ্ছেন প্রত্যেকটা বিবৃতি যে বুলু সাহেব দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে না তাহলে কি হচ্ছে এক জায়গা থেকে সিদ্ধান্ত হচ্ছে এক জায়গা থেকে বাস্তবায়ন হচ্ছে এবং আর এক জায়গা থেকে ফাইনান্স হচ্ছে এবং এখানে প্রত্যেকটা ক্ষেত্রে জামাত কিন্তু একটা বিরাট ব্যাপক ভূমিকা পালন করছে এবং এখন এই আন্দোলনের নামে যা কিছু হচ্ছে যতটা দৃশ্যমান আপনি দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি সরকারকে দায়ী করবেন আপনাকে খুলনাতে দায়ী করতে হবে খুলনাতে এত বড় মিছিল হয় কী করে বিএনপির সেখানে সরকার আছে না আপনি রাজশাহীতে এত বড় মিছিল হয় কি করে ব্রাহ্মণবাড়িয়াতে মিছিল হয় কি করে চট্টগ্রামের মিছিল হয় কি করে সাতকানিয়াতে মিছিল হয় কি করে মাগুরাতে মিছিল হয় কি করে এই সমস্ত জায়গাতে বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদের গণসম্পৃক্ততা ঢাকার তুলনায় বেশি কিন্তু ঢাকাতে কেন হচ্ছে না একই তো পুলিশ এখন আপনার পৃথিবীর যেদিন থেকে রাজনীতি শুরু হয়েছে রাষ্ট্রশক্তি যাদের হাতে ছিল তারা কি কখনও দুধ আর কলা হাতে নিয়ে গ্লাসে করে দুধ নিয়ে এক হাতে কলা নিয়ে বিরোধী বসেছে যে আপনারা আসুন আমাদের দুধ গ্রহণ করুন কলা গ্রহণ করুন আর ক্ষমতায় যান তারা সবসময় কিন্তু এক হাতে বেয়নেট রেখেছে আর এক হাতে লাঠি রেখেছে এবং ওটাকে অতিক্রম করে কিন্তু ক্ষমতায় আসতে হয়েছে ফলে বিএনপির যে জায়গাটা আছে সেই জায়গাটায় তাদের পরিকল্পনা পরিবর্তন করা দরকার এবং তাদের বোঝা উচিত যে তারা একটা শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়ছে তারা কখনো আওয়ামী লীগের যে অবস্থাটা অর্থাৎ এই যে প্রফেসর শহীদ প্রথমে যে জিনিসটা বললেন যে এই দলটির গণসম্পৃক্ততা নেই এবং উনি প্রথম বললেন যে আওয়ামী লীগ কখনই মাস্ট পপুলারিটি নিয়ে আসেনি এখন আপনি যদি দেখেন এই যদি হয় বিএনপির ঘরানার একজন মানে শীর্ষ বুদ্ধিজীবীর আওয়াম লীগ সম্পর্কে তার প্রতিপক্ষ সম্পর্কে ধারণা তাহলে আপনি কি করে বিএনপির সামনে এগুবে যে দলটি আপনার বিএনপি স্বীকার করতেছে তাদের থার্টি এইট পার্সেন্ট ভোটার আছে বিএনপি বলতেছে এবং এই থার্টি এইট পার্সেন্ট ভোটার একেবারে অন্ধের মতো তারা মরে যাক বেসি যাকা আওয়ামী লীগের ভোট দেবে তারা জয় বাংলার নাম শুনে লাফিয়ে পড়ে তারা নৌকার কথা শুনে চোখ বুঝে তারা সেখানে ছিল মারে এবং তাদের মধ্যে এখন অনেক লোক আছে তারা নৌকার জন্য মরতে চায় আপনি এই থার্টি এইট পার্সেন্ট লোকের বাদ দিয়ে আপনি বলতেছেন দলটির গণসম্পৃক্ততা নেই আর বাকি যে আপনার অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট যে পপুলার ভোট আছে এটা তো যেই পক্ষে জোয়ার আসে সেই পক্ষে সেখানে যায় তো এই রাজনৈতিক যে ইভ্যালুয়েশন সেই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে বুদ্ধিজীবীরা যত বেশি আপনার কনস্ট্রাকটিভ তত রাজনীতিটা সুস্থ অবস্থায় আছে এই যে এগুলো হচ্ছে আওয়ামী লীগের স্বভাব রনি সাহেব আওয়ামী লীগের থেকে নিজেকে দূরত্বে নিয়ে আছেন ঠিকই এটা আওয়ামী লীগের স্বভাব তার মধ্যে চিরাচরিতophen আওয়ামী লীগের দুর্বলতা গঠন সবচেয়ে বড় ইয়ে হচ্ছে অযাচিত পেট্রোনাইজ করা বিএনপিকে কে শেখাচ্ছে বিএনপির কি করা উচিত কি করা উচিত না বাংলাদেশের ইতিহাসে ছিল আর কতবার আওয়ামী লীগ ছিল এবং কতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বিএনপি না ছেড়েই দিলাম কিন্তু বিএনপি তো কখনো অযাতিত অ্যাডভাইস দেয় না বিএনপি তো চায় নাই আওয়ামী লীগের অ্যাডভাইস এবং জনসমর্থন আছে কি না সেটা সাধারণ মানুষই বিচার করবে অথচ এই যে বারবার আওয়ামী লীগ আপনারা এদের সাথে ছেড়ে দেন ভায়োলেন্সে যাবেন না আমাদেরকে আমাদেরকে বিশ্বাস বিশ্বাস করতে করতে হবে হবে এবং যে নাকি পার্টি এখন বলে জঙ্গিবাদের পার্টি নাকি বিএনপি এখন এই ধরনের কথা যারা বলে তাদের জন্য পাগল শব্দটা কি যথেষ্ট নাকি অন্য কোনো ভাষা ব্যবহার করা উচিত যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না এই যে বেআইনি ভাবে এখন পুলিশ আর অন্যান্য মাস্তান বাহিনীর মাধ্যমে ক্ষমতায় আছে এদের পুলিশ বাহিনীর ইয়েটা যদি একটু সরে যেত না তখন এরা যে কে কাটছে দ্রুত গতিতে পালাইত এবং গামছা আর লুঙ্গির কোছা বাঁধতে 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 পারার সময়ও পাইতো কিনা আমার অনেক সন্দেহ আছে এবং এটা আর ওরা নিজেরাও আলাপ কিন্তু কেউ কেউ তো বলে যে আওয়ামী লীগের চাইতে এইসব বাহিনী বা এইসব প্রশাসন যন্ত্রে যারা অ্যাক্টিভ তারা নিজেরাই বেশি সরকারের পক্ষে বেশি কাজ করছেন তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কারণ গলা বলা রনিত ভাষায় গণেশ যদি উল্টে যায় তাহলে বিপদে হয়তো তারাই বেশি পড়বেন সো দ্যাট রনি কথাটা স্বীকার করলেন যে গণেশ যদি উল্টে যায় গণেশ যে কাদের উল্টে যেতে পারে সেটা তারা জানে এবং এই কারণেই কিন্তু এখনো বলা হয় যে মেয়র ইলেকশন আদৌ হবে কিনা আওয়ামী লীগ যদি দেখে যে তাদের লোক নাও জিততে পারে হঠাৎ একটা অজুহাতে বলবে যে মেয়র ইলেকশন হবে না অর্থাৎ এদের কাছে গণতন্ত্র যে কত ঠুনকো একটা জিনিস এরা দাবি করে যে এরা নাকি মুক্তিযুদ্ধের চেতনার দল আজকে মুক্তিযুদ্ধের চেতনার দল এরা নাকি এরা মুক্তিযুদ্ধের বিরোধ বিরোধিতার দল কারণ যারা গণতন্ত্রকে সুস্থভাবে থাকতে দেয় না চলতে দেয় না হত্যা করে তারা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে পারে চল্লিশ বছর আগে হয়তো বলতো কিন্তু আজকে তো দেখি যে এরা মুক্তিযুদ্ধের চেতনাকে টোটালি ধ্বংস করে দেওয়ার পক্ষে আজকে তারা পাকিস্তান যে করে বলে ফেইল দেখেন আমরা লজ্জা পাই মাঝে মাঝে যে পাকিস্তানের মতো একটা ফেইল স্টেটে সেখানেও কিন্তু বিরোধী দল রয়েছে পার্লামেন্টে সেখানেও মিডিয়া ফ্রি সেখানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট সেখানে পার্লামেন্ট কাজ করছে ইমরান খান এত চেষ্টা করছে সরকারকে সরাতে কিন্তু সেখানে তো অপ্রেসিভ পলিসি পার্সিউ করে দু টু থার্ড মেজরিটি নিয়েও কিন্তু নওয়াজ শরীফ ইমরান খানকে ধরে জেলে ঢুকায় নাই আর এখানে আমাদের এই প্রধানমন্ত্রী বর্তমানে কোনো ম্যান্ডেট নাই কোন জনসমর্থন নাই কথায় কথায় উনি বলে যাচ্ছেন যে জনগণ কি চান জনগণ কি করবেন আপনি কিন্তু জনগণের ম্যান্ডেট নেয়া সাহস পান না দেখেন এই যে এখন ছাড়া ম্যান্ডেট ছাড়া তো মনে হচ্ছে যে টু থাউজেন্ড নাইনটিন পর্যন্ত ওনারা থাকছেন এবং বাংলাদেশের তখন ইমেজ আর পরিস্থিতি আর বাস্তবতা যে কোথায় যে দাঁড়াবে অনলি বিধাতাই বলতে পারে পার্নামেন্ট বলতে কোনো কিছু নেই পার্লামেন্ট হচ্ছে শ্রুতি বাক্য গাওয়ার আহ নমো নমো করার একটা অনুষ্ঠান আহ প্রতিষ্ঠান সেখানে কোনো অপোজিশন বলতে কোনো কিছু নেই তারপর আপনি দেখেন আগামী এই যে মিটরম ইলেকশানের ধারণা এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে আমরা বলি যে একটা মধ্যবর্তী ইলেকশন সরকার আর্লি ইলেকশন দিতে পারে মধ্যবর্তী ইলেকশন দিতে পারে সেটা সরকারের হাতে সেই ক্ষমতা রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে যেখানে পপুলার ম্যান্ডেট আদায় করা একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একদম বাধ্যবাধকতা সেখানে মিড ইলেকশন হওয়াটা এখন শুধু কাম্যই না এটা তো বাধ্যতামূলক একটা বছর প্রধানমন্ত্রী সময় পেয়েছে সিদ্ধান্ত নেয়ার মিড টার্ম ইলেকশনের ডেট দেওয়ার এই একটা বছর বিএনপি চুপ করেছিল কোনো রকমের প্রতিবাদ করেনি ব্রিডিং স্পেস পেয়েছে আজকে বলা হয় যে বিএনপি ভায়োলেন্সের পথ বেছে নিয়েছে বিএনপি কি ভায়োলেন্সের পথ বেছে নিয়েছে না বিএনপিকে বাধ্য করা হয়েছে ভায়োলেন্সের পথে চলে যেতে আজকে তো বিএনপি আবার চিন্তা ভাবনা করছে যে এই যে সীমিত আকারে হলেও ঢাকা চির ইলেকশনে তারা পার্টিসিপেট করবে আমি আশা করব যে আওয়ামী লীগে ইলেকশনটা করতে দেবে এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে যে তারা মিড টর্ম ইলেকশানস করাবে এই জন্যে যে একটা দেশে সত্যিকারের ব্যান্ডেড আছে she mandated সকল যেন একটা সরকার ক্ষমতায় আছে এখন আমার এই কথাগুলা বলার ফলে আমাকে যদি মনে হয় যেন বিএনপি বুদ্ধিজীবী যিনি বোঝেন না জানেন না তাহলে আমি বলবো যে তাহলে তাই গোলামাল আর হবে না আমি প্রফেসর সৈয়দ জামানের এখন যে কথাগুলো বলছি সেটা হলো উনি যে কথাটা বিএনপিকে কে পেট্রোনাইজ করছেন ইলেকশন আসার জন্য এবং উনি ধন্যবাদ জানাচ্ছেন সেই শত নাগরিকদের কমিটিকে যারা বিএনপিকে কে বিভিন্নভাবে বুঝিয়ে সুজিয়ে মোটামুটি ইলেকশনের পর্যায়ে নিয়ে আসেন আসলে এখানে সরকারের একটা কর্তৃত্ব দেখতে হবে অর্থাৎ শত নাগরিক গঠন হওয়ার অনেক আগের থেকে কিন্তু সরকারি দলের যারা নেতারা আছে টেলিভিশনে মানে যাকে বলে হৃদয় বিদারকভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছে যে আপনারা আসুন আপনাদের জন্য মঞ্চের ডি এই নির্বাচন করে আপনাদের অস্তিত্ব রক্ষা করুন এই নির্বাচন করে আপনারা গণতন্ত্রের প্রমাণ দিন এবং এই যে বিএনপির যে আজকের যে শুভযাত্রা এটা মূলত সরকারি দলের সেই আহ্বানের ক্ষেত্রেই তারা এই জায়গাতে চলে এসছে ফলে এটাকে আপনার ছোট করে গণতন্ত্রের জন্য এটাকে খুব ছোট করে দেখা বা অনেকের ভাষায় বিএনপি বিএনপি কে একটা সুন্দর অবস্থানে নিয়ে আসার জন্য একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসার জন্য কিন্তু সরকারের চেষ্টা ত্রুটি না আমি দুটো উদাহরণ দিই এক নম্বর উদাহরণ হল চট্টগ্রামে আমাদের

এবং উনি কখনোই কিন্তু কেন্দ্রীয় কমান্ড কখনও মান্য ঠান্ন করেন নাই উনি এর আগে যে কবার দাঁড়িয়েছেন মতো দাঁড়িয়েছেন মতো চালিয়েছেন এই প্রথমবার দ্বৈতভাবে হয়নি প্রধানমন্ত্রী তাকে ডেকে বলেছেন যে বিএনপি আসবে এবং একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং সেই ক্ষেত্রে আপনার একক প্রার্থী হতে হবে আজমন আসির সাহেবকে একক প্রার্থী দিয়েছেন তাহলে কী হচ্ছে এই যে মাঠটা এককভাবে রেখেছে কার জন্য একটা শক্ত প্রতিপক্ষ আসবে প্রতিযোগী আসবে তার জন্য সেটা সে তৈরি করে রেখেছে সিমিলারলি আপনি ঢাকার কথা চিন্তা করেন আমাদের মেয়র হানিফ সাহেবের ছেলে সাইদ খোকন তার একশো ছয় কোটি টাকা আপনার ঋণ ছিল সেটা বাড়ি বিক্রি করে একশো ছয় কোটি টাকা রাতারাতি আপনি পরিশোধ করে মেয়র প্রার্থীর জন্য নিজেকে উপযুক্ত করলেন তাহলে এই পোস্টার মূল্য কয়েকশো কোটি টাকা আপনি যে অর্থনৈতিক মূল্য চিন্তা করেন নম্বর ওয়ান নাম্বার টু হলো তার শক্ত প্রতিদ্বন্দ্বী হাজি সেলিম সাহেব ছিল যেটা মেয়র মানে খোকনকে পরাজিত করার জন্য ও লাগে ও সব সম্পত্তি বিক্রি করবে স্বয়ং স্পিকার মহোদয় তাকে ডেকে বললেন আপনি হলেন এই সংসদের অত্যন্ত সম্মানিত একজন স্বতন্ত্র সংসদ সদস্য আপনি যদি চলে যান তা সংসদ চলবে কি করে আপনি সংসদ জমিয়ে রাখতেছেন এরপরে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে ডাকলেন জননেত্রী শেখ হাসিনার ইতিহাসে কখনও কোনো লোকের এইভাবে ডেকে পার্সোনালি বলার ইতিহাস আমি উনিশশো আশি সন থেকে দেখিনি উনি তাকে ছিল আর এখানে তো মানে খোকন সাহেবকে আর হাজি সেলিমকে মিলিয়ে দিচ্ছে এই কারণে বিএনপির বিবাহতা অর্থাৎ বিএনপি যদি সে কগনি না নিত বিএনপির প্রার্থীকে যদি সে ছোট মনে করতো বা মনে করতো যে বিএনপি নির্বাচনে আসবে না তাহলে সেই কাজটা করতো না তাহলে দেখাচ্ছে যে সরকার যে নির্বাচনটা অনুষ্ঠান করাবে এই ব্যাপার আন্তরিকতার কোনো অভাব নাই এই ব্যাপারে সরকার কোনো চেষ্টার ত্রুটি নেই সরকার বুঝতে পারছে যে প্রত্যেকটা ওয়ার্ডে কেন্দ্রে এই ঢাকা শহরে বসে তার পক্ষে মানে ইলেকশন ম্যানিপুলেট করা সম্ভব আমি আপনার কাছে আসছি শেষের দিকে আমরা দু মিনিট সময় আপনার জন্য কনক্লুড করবার জন্য আমি মনে করি যে আজকে যে নির্বাচনটার প্ল্যান হচ্ছে আগামী কয়েকদিনে বিএনপি আর আওয়ামী লীগ দুইটার বড় বড় দলই সেখানে সিদ্ধান্ত নেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আজকে এই নির্বাচন হওয়াটা আমি মনে করি আন্দোলনের ফসল বিএনপির মধ্যে যারা মনে করে যে শুধু আন্দোলন আর সংঘাতের পথেই থাকবে তাদের এটা রিয়েলাইজ করা উচিত যে আন্দোলনের পথে যখন একটা এক্সপোজারের উপায় আস আসে যেমন এই ইলেকশনটার একটা উপায় আছে সেটাকে অবশ্যই গ্রহণ করা উচিত এবং সেখানে যদি কোনো দুর্নীতি হয় যদি কোনো বরখেলাপের প্রক্রিয়া থাকে তাহলে সেটা এক্সপোজড হয়ে যাবে মিডিয়া ইজ পাওয়ারফুল এনাফ কিন্তু অংশগ্রহণ না করে মাঠ খালি করে দেয়াটা এটা হবে এসকেপিস্ট পলায়ন মুখর এবং আমরা আশা করব যে বিএনপি নেতৃত্ব অবশ্যই রিকগনাইজ করবে যে তাদের ভালো যোগ্য গ্রাসরুট লেভেলের যে ক্যান্ডিডেট সেই ইয়ে করবে এবং বিএনপির যে ওয়ার্কার ফোর্স আছে তারা মাঠে নেমে আসবে পুলিশের যতই অত্যাচার হোক যতই বিয়ে আওয়ামী লীগ তাদের জেলে ঢুকিয়ে দিক তারপরও আমার মনে হয় এই ইয়েতে অংশগ্রহণ করার মাধ্যমে বিএনপি পুনর্জীবন লাভ করবে এবং এটা প্রমাণিত হবে যে বিএনপি এখনো বাংলাদেশের সবচেয়ে পপুলার রাজনৈতিক দল কিন্তু প্রফেসর শাহিদুজ্জামান এই নির্বাচন করে লাভ কি কারণ আমি প্রশ্ন করছি যে আপনি জানেন যে যারা নির্বাচিত হয়েছিলেন বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের অনেকেই বরখাস্ত হয়েছেন বরখাস্ত হওয়ার পথে আছেন জেলে ঢুকিয়ে জেলে হয়েছে এটাও তো শতনাগরিক নাগরিক কমিটি ইলেকশন কমিশনের কাছে তুলে ধরেছে যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মেয়র তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে কারা ঢুকাচ্ছে যারা ইলেকশনে পরাজিত যারা ইলেকশন করেই আসে নাই আনইলেক্টেড ইলেকটেড পিপুল আর রানিং দনমেন্ট এবং এরা অনির্বাচিত লোক ইলেক্টেড মেয়রদেরকে ধরে জেলে ঢুকাচ্ছে এই হওয়া দরকার মানুষ দেখুক তো মানুষের মনে একটা স্বাভাবিকভাবে হয়েই হয়ে থাকবে এবং আওয়ামী লীগ এভাবেই তারা গায়ের জোরে একটা একটা সরকার তথাগিত সরকার চালাতে থাকবে এটা খুবই দুঃখজনক আমি মনে করি জনপ্রতিনিধি সেটা একটা চেয়ারম্যান হন পৌরসভার মেয়র হন একেবারে একটা উপজেলা চেয়ারম্যান হন সংসদ শত তো বটি আহ যাদেরকে জনগণের ম্যান্ডেট আছে তাদের কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় চোর চোর ডাকাতের মতো এই জিনিসটা শুরু হয়েছিল কিন্তু আপনি মেয়র মহিউদ্দিনকে দিয়ে অর্থাৎ মেহুর মহিউদ্দিনের মতো একজন জনপ্রিয় মানুষকে একেবারে জেলখানার মধ্যে অসুস্থ নিয়ে প্রায় মেরে ফেলার মতো অভিযুক্ত করা হয়েছিল বিএনপি সরকার আমলে এটা এই যে শুরুটা হয়েছে এটার পরিণতিতে কারণ একটা ভয়াবহ জায়গাতে পৌঁছে ঠিক আছে আমার বক্তব্যটা হলো যেহেতু শেষ পর্যায়ে আমি বলছি সেটি হলো হ্যাঁ এক মিনিটে যে সরকারকে বিষয়টা বুঝতে হবে যে এটি তাদের জন্য এটি নির্বাচনটা মরণ ফাঁদ হিসেবে দেখা দিবে যদি তারা এখানে ন্যূনতম ম্যানিপুলেশন করার চেষ্টা করে একটা জায়গাতে অর্থাৎ কোন একটা ভোট কেন্দ্রে যদি সরকারি ক্যাডার বাহিনী সরকারি আমলারা যদি কোনো রকম ভাবে ম্যানিপুলেশন শিল পিটাপিটি করার চেষ্টা করে আওয়ামী লীগের লোকরা নিজেরা নিজেরা মারামারি করে সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেটা সামাল দেওয়ার ক্ষমতা সরকারের নেয় ফলে সরকারের নিজের অস্তিত্বের স্বার্থে এই অবস্থাতে তাকে সরকারের সর্বশক্তি নিয়োগ করে নির্বাচনটা যাতে ট্রান্সপারেন্ট হয় এক পার্সেন্ট ভোট আসলে যেন এক পার্সেন্ট ভোট হয় ফাইভ পার্সেন্ট ভোট আসলে যেন জনগণের কাছে বলা হয় ইয়েস ফাইভ পার্সেন্ট ভোট আসছে এইটা সরকারকে নিশ্চিত করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো বিএনপি যেহেতু নির্বাচনী এসছে তারা যদি জনগণকে ইনফ্লুয়েস করতে না পারে তারা যদি জনগণ এইট্টি পার্সেন্ট ভোটার ঢাকা মহানগরী আনতে না পারে তাহলে আজকে প্রফেসর শহীদুজ্জামান জামান যে ভাষা নিয়ে কথা বলেন পরবর্তী টকশোতে এসে উনি এইভাবে কথা বলতে লজ্জাবোধ করবেন ফলে এই যে বিএনপি একটা গণসম্পৃক্ত দল বিএনপিটা একটা প্রচুর সাপোর্টার আছে এটা প্রমাণ করার জন্য বিএনপির প্রত্যেকটা প্রার্থীকে রাত দিন কর্ম করে তাদেরকে মানুষকে অন্তত এইটি পার্সেন্ট ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আনতে হবে এরপরে ফলাফল যেন আমাদের অপেক্ষা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকি মেলে সেমসের মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে পেজ রয়েছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয় বুধবার শুধু সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ নিল প্রফেসর এম শাহিদুজ্জামান এবং মিশা গোলাম আল্লাহ রহমান অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে দর্শক এই আলোচনা থেকে মোটামুটি এটি স্পষ্ট যে এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিকে আরও খানিকটা জটিল করে তুলতে পারে নির্বাচন নিয়ে জনমনে যথেষ্ট পরিমাণে উৎসাহ রয়েছে এবং তার সাথে বড় কথা যে পঁচাত্তর দিনের একটা অস্বস্তিকর আতঙ্কজনক পরিস্থিতির মধ্য থেকে বেরিয়েসা বেরিয়ে এসে যে একটা স্বস্তির নিঃশ্বাস এই নির্বাচনের কারণে মানুষ পাচ্ছে সেখানেও তার উৎসাহ অনেকখানি বেড়েছে তবে এই নির্বাচনে অংশ নিয়ে নিতে গিয়ে বিএনপি কি আরো নতুন কোনো ফাঁদে পা দিচ্ছে কিনা বা নির্বাচন থেকে বাইরে থাকলে বিএনপি আরও বিপদের মধ্যে পড়বে কিনা সেই সিদ্ধান্ত বোধে বিএনপি এখনও নিয়ে উঠতে পারেনি অন্যদিকে সরকার এই নির্বাচনের আয়োজন করতে গিয়ে সরকারের সিদ্ধান্তে সরকার নিজের জন্য আরও বড় কোনো বিপদ ডেকে আনছে কিনা এই নির্বাচন করতে গিয়ে আবার যদি নির্বাচন কোনো কারণে কোনো অজুহাতে এরকম সংকট করছেন সরকার বন্ধ করে দিতে পারে সেটিও সরকারের জন্য আরও বড় কোনো বিপদ ডেকে আনবে কিনা এই সিদ্ধান্তেও বোধ মনে হচ্ছে এখন পর্যন্ত সরকার পৌঁছতে পারেনি কাজেই নির্বাচনে কে জিতবে হারবে সেটি যেমন এটি বড় প্রশ্নবোধক চিহ্ন এখন পর্যন্ত এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পদক্ষেপ সরকার বা বিএনপির কি হবে সেটিও একটি বড় প্রশ্নবোধক চিহ্ন মানে অর্থাৎ নির্বাচনের বাইরেও একটা লড়াই আছে যেখানে বুদ্ধি দিয়ে আসলে সেই লড়াইটা জিততে হবে কে জিতবেন কে হারবেন দেখবার জন্য আরও খানিকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা